ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان إلى خلقه فيغفر جميع خلقه إلا مشرك أو مشاهن أو كما قال عليه الصلاة والسلام মৌসম অনুযায়ী ওয়াজ করা সুন্নত। যখন যে ইবাদতের মৌসম আসত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ইবাদতকে সামনে রেখে ওয়াজ করতেন। আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসম আসতেছে, যাতে আমরা শবে বরাত বলে থাকি, আগামী রবিবার দিবাগত রাত্র। তাই শবে বরাতকে সামনে রেখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস শরীফ পাঠ করেছি। মৌসম অনুযায়ী কাজ করলে অল্প পরিশ্রমে অধিক ফল পাওয়া যায়, বেমৌসমে কাজ করলে অধিক পরিশ্রমেও অল্প ফল পাওয়া যায় না। যেমন ধরুন, পাট লাগানোর মৌসম আমাদের দেশে চৈত্র মাস, বৈশাখ মাস। এই মৌসমে পাটের বীচি বুনাইলে আষা শ্রাবণ মাসে ভালো পাট পাওয়া যাবে। ওই মৌসুমে পাটের বীচি বুনাইনি, বুনাইছি শ্রাবণ মাসে, দু একটি গাছ তো উঠবে, বাকি বীজগুলো মাটির নিচে পচে যাবে, ভালো পাট পাওয়া যাবে না। মৌসুম অনুযায়ী কাজ করলে অল্প শ্রমে অধিক ফল পাওয়া যায়। ইবাদতের বেলাও তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বয়স দিয়েছেন কম, 60 থেকে 70-এর মধ্যে। এর আগের উম্মতেরা বয়স পেত বেশি, এই হিসাবে তাদের ইবাদত বেশি হবে আর আমাদের ইবাদত কম হবে। অথচ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা নবীর জন্য তো ইজ্জত পরিপন্থী কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমে মৌসুমে ফজিলত ইবাদতের বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি। এই মৌসুমগুলোতে যদি উম্মতে মুহাম্মদিয়ার কোনো ব্যক্তি অল্প পরিশ্রম করে, অধিক সওয়াবের মালিক হয়ে যায়। এতে করে অন্য উম্মতের সাথে মোকাবেলা করা, যদিও এদের বয়স বেশি আমাদের কম, এরপরও সওয়াব হবে আমাদের বেশি ওদের কম। এই মৌসুমের মধ্যে গুরুত্বপূর্ণ মৌসুম শবে বরাতের মৌসুম, রমজানুল মোবারকের ভূমিকা। এই শবে বরাতে বান্দা তওবা ইস্তেগফার করে
অধিক পরিমাণে এবাদত করে প্রস্তুতি গ্রহণ করবে রমজানুল মোবারকের। এই রাতে যদি সে ক্ষমা করাইতে পারে, রমজানের প্রথম 10 দিনে অনায়াসে সে রহমতের ভাগিদার হতে পারবে। প্রথম 10 দিনে রহমতের ভাগিদার হলে দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভাগিদার হওয়া সহজ। মাগফিরাত পেয়ে গেলেই তো জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, শেষ 10 দিনে জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এমনকি ঈদের রাতে যদি আরো কিছু তওবা ইস্তেগফার করে, হাদিস শরীফে আছে একেবারে নবজাত শিশুর ন্যায় ফুলের মতো স্বচ্ছ পরিষ্কার নিষ্পাপ হয়ে যায়। এমন নিষ্পাপ আর ফজিলতপূর্ণ ব্যক্তিতে পরিণত হয় যে ঈদের দিন ফেরেশতারা রাস্তার কিনারায় তার সাথে মোসাফাহা করার জন্য ভিড় জমায়। যে নিষ্পাপ বন্দার সাথে মোসাফাহা করলে আমাদের হাত ধন্য হবে, আমরা ধন্য হব। এই গুরুত্বপূর্ণ মৌসুম আসতেছে 2 দিন পরেই, কিন্তু এই মৌসুম থেকে সামনে নিয়ে দেখা যায় আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আর কিছু ছাড়াছাড়ি আছে। কেউ ছাড়াছাড়ি করে, কেউ বাড়াবাড়ি করে। ছাড়াছাড়ির মধ্যে বর্তমানে একটু মাথা তুলতে চায় আহলে হাদিস নামধারী সম্প্রদায়। এনারা বলেন, বিভিন্ন চটি বই ছাপেন, লিফলেট বিতরণ করেন, টেলিভিশনে বক্তব্য দেন, সবে বরাব বলতে ইসলামে কিছু নেই, এগুলো মৌলভীদের বানানো। আশ্চর্য লাগে, নাম ধারণ করতে চায় আহলে হাদিস, কিন্তু হাদিস সম্পর্কে খবর নেই। সহি হাদিস দ্বারা প্রমাণিত একটি ফজিলতপূর্ণ রাতকে অস্বীকার করার দুঃসাহসিকতা দেখায়। এরা মনে করে হাদিসের কিতাব মাত্র 6টি, যাকে আস-সিহাহু সিত্তা বলা হয়। এই 6 কিতাবে পাইলে এটা হাদিস, 6 কিতাবের বাইরে পাইলে এটা মানা যাবে না, হাদিস নয়। আল-আয়াযু বিল্লাহ। মহিলারা নামাজ কিভাবে পড়বে, মহিলারা নামাজ কোথায় পড়বে, এই কিতাবের ভূমিকায় আমি মাত্র 6 কিতাবের বাইরে 10টি কিতাবের হাদিসের সংখ্যা উল্লেখ করেছি। 168,000 হাদিস হয়। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম বাণী, আমল এবং সমর্থন, সাহাবায়ে কেরামের আমল। যদি শুধু 6 কিতাবের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, বাকি 10 কিতাবের হাদিস 168,000, এগুলো সব বেকার। আল্লাহ রাসূল এগুলো এমনি বলে গেছেন, তার কোনো মূল্য নেই, এগুলো মূল্যহীন। আমার নাম আহলে হাদিস সাকি, কোন লজ্জায়। সবে বরাত সম্পর্কে আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী, আমি আর কতটুকু স্টাডি করতে পারি, দুর্বল মানুষ, আমাদের কাছে এত কিতাবাদিও তো নেই যত কিতাবের প্রয়োজন। এরপরও 10 জন সাহাবি থেকে সবে বরাত রাওয়ায়াত পেয়েছি 84টি কিতাবে। এর মধ্যে প্রসিদ্ধতম 6 কিতাব থেকে 2 কিতাবে আছে মিশকাত, তিরমিজি শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আর ইবনে মাজাহ শরীফে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সত্য কথা বলতে আমরা মোটেও ভয় পাই না, উভয় কিতাবের উভয় হাদিসটি দুর্বল। বাস আহল হাদিস ভাইরা পাইছি পাইছি, এই 2 কিতাব পর্যন্ত তাদের স্টাডি সীমিত। 2 কিতাবে হাদিস পেয়ে দুর্বল পেয়েছে, বাস দুর্বল হাদিস মানা যাবে না। এখানে আমার প্রশ্ন, হাদিস দুর্বল আর সবল কখন হয়? এরা যা বুঝাইতে চায় বা পাবলিককে যা বুঝায়, জনসাধারণকে যা বুঝায়, মানুষ মনে করে এই কথাটি সহি মানে নির্ভুল, এটি মানতে হবে, আর এটি জরুরি দুর্বল, এটি মানা যাবে না। তার মানে আল্লাহ রাসূল কিছু কিছু কথা বলে গেছেন সহি আর কিছু কথা বলে গেছেন দুর্বল, এরকমই তো মানুষে বোঝে। এই অর্থ হাদিস সহি আর দুর্বল হয় সূত্রের কারণে, কথা আল্লাহ রাসূলের,
সূত্রের মধ্যে দুর্বলতা থাকলে হাদিসকে বলা হয় দুর্বল। আরো অনেক কারণও আছে, এগুলো আমাদের এখন বুঝে আসবে না। এগুলো বুঝতে হলে অন্তত 12 বছর কওমি মাদ্রাসায় পড়তে হয়। হাদিস সহি হয় সূত্রের কারণে, আরো কিছু কারণও আছে। তো বস সূত্রকে দুর্বল দেখে বলে দিলাম হাদিস দুর্বল, মানা যাবে না। দুর্বল হাদিস মানা যাবে না, এ কথা কোন হাদিসে আছে? আপনারা তো হাদিস মানেন, আহলে হাদিস নাম, দুর্বল হাদিস হলে মানা যাবে না, এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে কথা নেই। সহি হাদিসও মানতে হয়, দুর্বল হাদিসও মানতে হয়, ক্ষেত্র বিশেষ। দুই নম্বর কথা, শবে বরাত সম্পর্কীয় হাদিস শুধু এই দুই কিতাবে নয়, এর বাইরে আরো 84 কিতাবে আছে। হাদিসের কিতাব শুধু এই 6টি নয়, এর বাইরে আরো অনেক বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে। যেমন ধরুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার সংকলিত প্রসিদ্ধতম হাদিসের কিতাব আল মুসনাদ 52 খণ্ডে। বুখারী শরীফ তো আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তানে 2 খণ্ডে ছাপে, আর মুসনাদে আহমদ বিন হাম্বল 52 খণ্ডে ছেপেছে সৌদিয়া থেকে। কত বড় কিতাব! কিন্তু এই কিতাবের নাম আমরা নেই না, শুধু সেই কিতাবের ভিতরে সীমাবদ্ধ। দুই নম্বর, জামিউল মাসানি হাফেজ এমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানি 38 খণ্ডে। তিন নম্বর, ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবীর 35 খণ্ডে। চার নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন প্রসিদ্ধতম ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে। পাঁচ নম্বর, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে। ছয় নম্বর, শায়খ আলী আল মুত্তাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে। প্রায় 44,000 হাদিস এই কিতাবে, আর মুসনাদে আহমদে প্রায় 39,500 হাদিস, মুসান্নাফে ইবনে আবি শায়বাতে 27,000 থেকেও বেশি হাদিস। সাত নম্বর, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত আরেকটি কিতাব মারেফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে। আট নম্বর, ইমাম আব্দুর রাজ্জাক ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলার দাদা ওস্তাদ, ওনার সংকলিত হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10 খণ্ডে। আট নম্বর, হাফেজ নূরুদ্দিন আল হাইসমি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মজমাউল জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 10 খণ্ডে। নয় নম্বর, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সহীহ ইবনে হিব্বান 7 খণ্ডে। এইভাবে বড় বড় হাদিসের কিতাব রয়ে গেছে 6 কিতাবের বাইরে। এই 6 কিতাব তুলনামূলক সংক্ষেপ, পড়তে পড়াইতে বুঝতে বুঝাইতে সহজ, তাই এগুলো আমাদের দেশে পড়ানো হয়, প্রসিদ্ধি লাভ করেছে বেশি। এর বাইরে বড় বড় কিতাব যে রয়ে গেছে সব হাদিসের কিতাব, এই কিতাবগুলোর হাদিসকে আমরা সব ফেলে দিব? এগুলো রাসুলের কথা নয়। শবে বরাত সম্পর্কীয় হাদিস প্রসিদ্ধতম 6 কিতাবের মধ্যে তিরমিজি শরীফ আর ইবনে মাজাহ শরীফে আছে, হাদিস দুর্বল সূত্রের কারণে। আর এর বাইরে সহি সনদ, সহি সূত্রে হাদিস বর্ণিত আছে। যেমন যে হাদিসটি আমি এখন পাঠ করেছি, এই হাদিসটি ইমাম আবু বকর রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কিতাবুস সুন্নাহ 2 খণ্ডের কিতাব। এই কিতাবে সহি সূত্রে হাদিস বর্ণিত, যে হযরতে মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ফরমান,
ইয়াতালিউল্লাহু লাইলাতান নিসফ মিন শাবানা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুসাহিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। শাবানের ১৫তম রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মনোনিবেশ করেন, তাওয়াজ্জু দেন, রহমতের দৃষ্টি দেন সমস্ত বান্দাদের উপর। কয়েক প্রকার বান্দা ছাড়া এরা কারা সামনে বয়ান করবো ইনশাআল্লাহ, বাকি সকলকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দেন যাতে রমজানের বরকত পুরোপুরি অর্জন করতে পারে। এই হাদিসের প্রত্যেকটি বর্ণাকারী নির্ভরযোগ্য, যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় সেকা, সনদ মুত্তাসেল, কে কার থেকে শুনেছে, কে কার থেকে শুনেছে, সহি হাদিস। এভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফার মধ্যে তিন খলিফা থেকে বর্ণিত আছে সবে বরাতের ফজিলতের হাদিস। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম দশজন সাহাবি থেকে আমি পেয়েছি রাওয়ায়ত। আমার থেকে আরো লেখাপড়া যারা বেশি করেছে এরা হয়তো আরো বেশি পেয়েছে। এত সাহাবি থেকে রাওয়ায়ত, এত কিতাবে বর্ণনা, এরপরও কোন সাহসে লিফলেট বিতরণ করি, চটি বই ফ্রি বিতরণ করি, টেলিভিশনে বক্তব্য দেই, সবে বরাত বলতে কিছু নেই। এটা হলো ছাড়াছাড়ি, কমাকমি, আস্তে আস্তে ছাড়তেছে। সবে বরাত ছাড়ছে, টুপি ছাড়ছে, দাড়ি ছাড়ছে, সুন্নতি পোশাক ছাড়ছে, নামাজের সুন্নত সমূহ ছাড়ছে, ছাড়তে 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 অল্প একটু বাকি আছে, এটাও হয়তো অদূর ভবিষ্যতে ছেড়ে দিবে আল্লাহ মাফ করুক। দিন থেকে বেরিয়ে যাওয়ার একটা বড় গভীর ষড়যন্ত্র। মসনবী শরীফে আছে এক লোক বড় বীর বাহাদুর, সে যে বাহাদুর কয়জনের কাছে বলে বেড়াবে আমি বাহাদুর, তো তার বাহাদুরি প্রকাশ পাওয়ার জন্য এক লোকের কাছে গেছে, ভাই আমার পিঠে বাঘের একটি ছবি এঁকে দাও, মানুষ দেখলে বুঝবে এটা বাঘ মার্কা বাহাদুর, ছবি আঁকতে গেছে। তো ছবির কালি দিয়ে আঁকলে তো গোসল করলে চলে যাবে, তো চামড়া ফুটা করে করে আঁকবে। তো ওই বেতারা সুই বসাইছে পিঠে, চামড়া ফুটা করে বাঘের ছবি আঁকবে। সুই বসানোর পরে উফ উফ, ভাই কি বানাইতেছ, লেজ বানাই প্রথমে, লেজ ক, আচ্ছা লেজ থাক, লেজ ছাড়াও বাঘ হয়, এটা বাদ দিয়ে বাকিগুলো বানাই দাও। আবার বসাইছে সুই, উফ উফ, ভাই কি বানাও, কয় কান, কান ছাড়াও বাঘ জিন্দা থাকে, অসুবিধা নাই, কান বাদ দিয়ে বানাই দাও। আচ্ছা আবার বসাইছে, ভাই কি বানাইতেছ, কয় পা, উফ ব্যথা লাগে, পা ছাড়াও বাঘ জিন্দা থাকে, পা ছাড়া বানাই দাও। আবার বসাইছে, উফ কি বানাও, ক মাথা, মাথা ছাড়া বানাই দাও। এরকম বাঘ আমার বাপদাদা সহ্য গোষ্ঠীও দেখে নেই, যে বাঘের লেজ নেই, কান নেই, পা নেই, মাথা নেই, এটা কি হবে, এগুলো বাদ দিলে আর বাঘ বাঘ থাকে। আজ আমরাও আহলে হাদিস নাম দিয়েছি ঠিক, এই হাদিস জরিফ এটা বাদ, এই হাদিস ওয়াহি এটা বাদ, এই হাদিস মুনকার তো এটা বাদ, এই হাদিস জরিফ জিজ্ঞান্ত এটা বাদ, এইভাবে বাদ দিতে দিতে এরপরে টুপি বাদ, দাড়ি বাদ, সুন্নত বাদ, পোশাক বাদ, সব বাদ দিয়ে সবে বরাত বাদ। এরপরে তো এরকম দিন ইসলাম আমাদের বাপদাদা সহ্য গোষ্ঠীও দেখে নেই, যে দিন ইসলামে সবে বরাত নাই, যে দিন ইসলামে টুপি নেই, যে দিন ইসলামে দাড়ি নেই, যে দিন ইসলামে সুন্নত নেই, শুধু আহলে হাদিস নাম আছে, এরকম দিন ইসলাম বাপদাদা সহ্য গোষ্ঠীও দেখে নেই, ইসলামেরা রইল কি। এইটা হল ছাড়াছাড়ি, সবে বরা আছে। বিস্তারিত দলিল সহকারে জানতে চাইলে আমার নিজের লিখিত বাংলায় লেখা আছে সবে বরাতের তত্ত্ব কথা, মূল্য মাত্র ৫০ টাকা, হয়তো আজকেও পাবেন আশেপাশে, সবে বরাতের তত্ত্ব কথা মূল্য মাত্র ৫০ টাকা। এইটা হইল ছাড়াছাড়ি। আরে গুরু ভাতে বাড়াবাড়ি, তো ফজিলত যখন আছে তো সিন্নি যত খাওয়া যায় আজকে রাতে খাইলে, হালুয়া রুটি যত খাওয়া যায় আজকে রাতে খাইলে,
এই রাষ্ট্র হলো ফজিলতের, মানে এবাদতের, সিন্নির ফজিলতের নয়, হালুয়া রুটির ফজিলতের নয়, এবাদতের ফজিলতের। শয়তান বড় হুঁশিয়ার, এক গ্রুপকে তো বঞ্চিত করছে তাড়াতাড়ি দিয়া, আরেক গ্রুপকে বঞ্চিত করতেছি বাড়াবাড়ি দিয়া, এবাদত বাদ দিয়ে সিন্নির হালুয়া রুটির পিছনে। সবরাতের দু চার দিন আগ থেকে শুরু চাঁদা কালেকশন, সিন্নি ফাঁকাবো, হালুয়া রুটি বানাবো, খিচুড়ি ফাঁকাবো, বিরিয়ানি ফাঁকাবো, সবরাতে কালেকশন। কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়, কেউ সরমে বরমে, কারো থেকে জোর করব। হাদিস শরীফ আছে, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিব নাফসিহি, কোন মুসলমানের মাল আমার জন্য হালাল নয় যে পর্যন্ত সে খুশি হয়ে আমাকে না দিবে। জোর জবরদস্তি চাঁদা নিয়ে হালুয়া বানাইতেছি, সিন্নি পাকাইতেছি, খিচুড়ি পাকাইতেছি, হারাম হইয়া গেল, দু চারজন খুশি হইয়াও দেয়, একজনও যদি নারাজ হইয়া দেয় জোরপূর্বক তার থেকে আনে, ওই হারাম তার সাথে মিশার কারণে এই সব সিন্নি, সব হালুয়া, সব বিরিয়ানি, সব খিচুড়ি হারাম হয়ে গেছে। দশ মন দুধের মধ্যে এক ফোঁটা যদি পড়ে চনা, আপনি একবারে কাঠি দিয়ে গুটে মিলেই ফেলছেন, বুঝাও দেয় না, দেখাও দেয় না, গন্ধ নেই, রঙও নেই, কয় না অসুবিধা নেই, দুধ তো অনেক বেশি, চনা এক ফোঁটা পড়ছে, গু পাতলা ভাইগানা বাচ্চার কোলে নিয়ে ঘুরতেছেন দুধের ফাতিলের পাশে, হঠাৎ এই এক ফোঁটা ছিটা পড়ে গেছে, কয় না বেশি ভয় নেই, এক ফোঁটা পড়ছে, অসুবিধা নেই, খাবেন নিয়ে দুধ, এক ফোঁটা পড়ুক আর আধা ফোঁটা পড়ুক, পুরো দুধ নাফাক করে ফেলছে। একজনের থেকে জোরপূর্বক লওয়া হোক না, বা হারাম হয়ে গেছে পুরা হালুয়া, পুরা সিন্নি, পুরা বিরিয়ানি আর খিচুড়ি হারাম হয়ে গেছে। সবে বরাতের মতো গুরুত্বপূর্ণ ফজিলতের রাত্রে হারাম খেটেছি বসে বসে, কবিরা গুনা। যে রাত্রের এবাদতের ফজিলত যত বেশি, ওই রাত্রের গুনাহের গুনাহও তত বেশি। আল্লাহ মাফ করুন, কিভাবে শয়তান বঞ্চিত করতেছে। এরপরে অর্ধরাত পর্যন্ত এগুলো পাকাও, এগুলোর ম্যানেজ এন্তেজাম এই নিয়ে ব্যতিব্যস্ত, বাকি অর্ধরাত খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত, শেষ সাথের দিকে একটু সময় কো আচ্ছা একটু কাইতে এলি, পুরা রাত তো গেছে খুব পরিশ্রমে, একটু ক্লান্তি লাগতেছে, আমি পরিশ্রম তো একটু কাইতে এলি, এই যে কাইট হয়েছে এক কাইতে দিনের আটটা, বাস বাজার শেষ, সারা রাত বরবাদ করলাম এই বাড়াবাড়িতে যাইয়া। এই রাত্র হালুয়া রুটির রাত্র নয়, সিন্নি রাত্র নয়, খিচুড়ি আর বিরিয়ানির রাত্র নয়, এবাদতের রাত্র। আর একটা মারাত্মক তো হইল, এর জন্য উদ্ভট কিছু কথাবার্তাও বানায়নি, ওই সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সুন্নত, আলাইয়াজুবিল্লাহ, গুনাহের কাজ কিন্তু কই সুন্নত, কেন ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, হুজুর শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খেতেন, এই জন্য আমরা রাত্রে হালুয়া খাই। উহুদের যুদ্ধ হয়েছে সবে বরাত আরো অনেক পরে, যদি মেনে নিলেন হুজুর হালুয়া খাইছেন তো হুজুর খাইছেন আরো দুই মাস পরে, আমরা দুই মাস আগে খেয়ে ফেলতেছি, তো সাত বেশি তো আগে খাই ফেলে তো হইল। দ্বিতীয়ত শক্ত খাবার চিবিয়ে খেতে পারেননি, হালুয়া খেয়েছেন তো সাথে যে আপনারা রুটি খান, রুটি কি হালুয়ার মতো নরম না শক্ত, তো দাঁত মোবারক পড়ে গেলে রুটি খাওয়াইছেন কিভাবে, এটা খাও কেন। তিন নম্বর কথা, এটা হলো বানানো কথা, এ ধরনের কোনো কথা হাদিসে নেই। আমার একদিন এক লোক জিজ্ঞেস করে, কই হুজুর একটা প্রশ্ন, ওই কি প্রশ্ন, প্রশ্ন করার আগে বলতেছে তো মুফতি আব্দুর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিলাম, উনিও উত্তর দিতে পারেননি, উনি হলেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই, অনেক বড় মুফতি, বড় আল্লাহর ওলি ছিলেন, তো উনিও পারেননি। আমি বললাম, ভাই উনি যখন পারেননি আমি তো ওনার জুতার দুলির সমানও নয়, তা আমার কাছে প্রশ্ন করে লাভ নেই, আমি উত্তর দিতে পারবো না, তো তারপরও বলি না, দেখেন না তো বলতেছে কি প্রশ্ন, ও খেজুর গাছ কোথার থেকে আসলো, কদু গাছ কোথার থেকে আসলো, এটার উৎপত্তি কি এটা জানতে চাই। আলে ভাই ঠিকই বলছেন, আমার জ্যাঠাজিও পারেন নাই মুফতি আব্দুর রহমান সাহেব জবাব দিতে, আমিও পারি না, কোথার থেকে আসতে জানি না, তো তাহলে আমার থেকে শুনুন, বালাবাতা শুনুন। তো উহুদের ময়দানে আল্লাহ নবীর দুইটি দাঁত শহীদ হয়েছিল, এই এক দাঁত থেকে উঠছে খেজুর গাছ আর এক দাঁত থেকে উঠছে কদু গাছ, এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। আলে মাশাআল্লাহ বড় সুন্দর তথ্য তো দিচ্ছেন। এবার আমার একটু প্রশ্ন, ওই কি
কোরআন শরীফে উল্লেখ আছে হযরত ঈসা ইবনে মরিয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন বাইতুল হামে, হযরত মরিয়াম একা খুদা এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও মরিয়াম ওয়া হুজ্জি ইলাইকে বিজিযিন নাখলাতে তুসাকিত ইলাইকে রুতাবান জানিয়া, তো তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের আগায় অনেক খেজুর আছে, সে খেজুর গাছের ডাল তো দেখা হইয়া নিচের দিকে ঝুলে থাকে, তো ডাল একটা আগা ধরে টানদ না আদ না দিলে খেজুর গাছে নাড়া পড়বে, তো একবারে তরু তাজা খেজুর ঝরে পড়বে তোমার কাছে, এগুলো খেয়ে খুদা মিটাও। তো হুজুরের জন্ম তো ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 600 বছর পরে, মানে 600 বছর আগের এই খেজুর গাছ কার দাঁত থেকে উঠছে? আচ্ছা, 2 নম্বর কথা, কদু গাছ হযরত ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাগরের মাছে গিলে ফেলে খেয়ে ফেলে 40 দিন যাবৎ তিনি মাছের পেটে, এরপরে মাছ ওনাকে পেট থেকে বের করে দিল সাগরের কূলে। 40 দিন মাছের পেটে থাকার কারণে দেহ ক্ষত বিক্ষত, মাছি বসবে, ডিম পাড়বে, এতে ওনার কষ্ট হবে, ক্ষতি হবে। আল্লাহ পাক তার উপরে কদু গাছ সৃষ্টি করে দিয়েছেন। কদু গাছ যদি পরিষ্কার থাকে এখানে মাছি বসে না, কদু গাছ আল্লাহর এক কুদরত, তাইলে কদু গাছের কারণে মাছি আসবে না। ওই কদু গাছ তার দাঁত থেকে উঠছিল, এখন এটা তো আগে চিন্তা করি নাই, আলে প্রশ্ন যে এই মার্কা জবাব এই মার্কা, বেহুদা প্রশ্ন। কদু গাছ করতে দরকার কি? কদু খাও ভালো করে। খেজুর গাছ করতে আসছে দরকার কি? খেজুর খাও। খেজুর গাছ করতে আসছে জানলে কি খেজুরের স্বাদ বাড়বে না পুষ্টি বাড়বে? জানলো যে স্বাদ যে পুষ্টি, না জানলো সেই স্বাদ সেই পুষ্টি, যে বেহুদা কথাবার্তা, সমানষ্ট কথা। এই ধরনের উদ্ভব কথাবার্তা দিয়ে তো সবরাতের হালুয়া রুটিকে জায়েজ বানায়। এই সবে বরাতে হালুয়া রুটি নেই, সিন্নি নেই, এগুলি নেই, আছে এবাদত। তওবা করো, ইস্তিগফার করো, দুরুদ শরীফ পড়ো, তেলাওয়াত করো, সালাত ও তসবিহ করো, যত বেশি এবাদত করো। আর এর থেকে আরেকটা মারাত্মক হলো আতশবাজি। আমাদের ছেলেরা এমনকি বালে হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক, এ ধরনের ছেলেদের তো দেখা যায় পটাকা আর আতশবাজি লিপ্ত সারা রাত। আহা, এই সময় মানুষ সুকুনের সাথে নীরব নিস্তব্ধ অবস্থা কিছু আল্লাহকে ডাকবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজে রত থাকবে একাগ্রতার সাথে, কিন্তু এই পটাকার বাজির কারণে একাগ্রতার সাথে ইবাদত করতে দিতেছে না। এই হারামের গুণা কার হবে? যে কুটায় কারো হবে, তাকে যে পয়সা সরবরাহ করতেছে তারও হবে। এই বাচ্চারা পয়সাগুলো কোথায় পায়? তার বাপের কাছে পায়, বড় ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, চাচার কাছে পায়, দাদার কাছে পায়। তাই বাপ দাদা ভাই বেরাদর গার্ডিয়ানের কাছে অনুরোধ করি, এই রাস্তায় এদেরকে এই বাজিয়ার পটাকার জন্য কোনো পয়সা দিবেন না, কিছু খাওয়ার জন্য দিবেন না, খাওয়ার জন্য দিলে এগুলো কিনে আনবে, ঘরে খাওয়াই দিবেন, যা খাওয়ানোর দরকার। এবং আরো গুণা, কত ছোট্ট নবজাত শিশু হয়তো আজকে কালকে জন্ম নিছে, এ ধরনের পটাকা বিশাল আওয়াজ, বিকট আওয়াজ, এরা তখন কেঁপে উঠে, আতঙ্কিত হয়ে পড়ে, ভয় পায়, এদের জ্বর উঠে যায়। ছোটবেলায় এ ধরনের ভয় পাইলে বড় হওয়া পর্যন্ত তার হাট দুর্বল থাকে, স্বাস্থ্য দুর্বল থাকে। আরো অনেক রুগী আছে বেচারার ঘুম আসে না, রোগ বিছানায় গড়াগড়ি খায় আর এরভাবে আওয়াজ করতেছে, এতে রুগীর কষ্ট হয়, আরেকজনকে কষ্ট দেওয়া হারাম, কবি রাখুন। এই রাত্রে ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ করি, আপনাদের 364 দিন যদি এগুলো ছাড়া ব্যবসা চলে, সংসার চলে, আয় রোজগার চলে, তো একদিন এগুলোর ব্যবসা না করলে কি চলবে না? বরং আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার লক্ষ্যে এগুলোর ব্যবসা একদিনের জন্য বন্ধ করে দেন, ইনশা আল্লাহ বরকত আরো বেশি হবে। আমরা খুব সতর্ক থাকি, আমাদের আশেপাশে এগুলো যাতে কেউ করতে না পারে। আরো মারাত্মক ঘটনা, এই আগুনে পরের দিন পত্র পত্রিকায় আসে, অমুকের বাড়িতে আগুন লাগছে, অমুক মারাই গেছে, 2-4 জন তো মারা যাওয়ার সংবাদ পত্রিকায় থাকে। এই উৎসব করতে যাইয়া, এ রাত উৎসবের নয়, এবাদতের, মানুষ মেরে ফেললাম, মানুষের ঘর জ্বালাই দিলাম, অ্যাক্সিডেন্ট করে ফেললাম, এটা কেমন কথা? এটা মুসলমান তো দূরের কথা, কোনো মানুষের পক্ষে কাম্য নয়। তো এই কাজ শুরু হইল পরার রাত্রে এবাদত করব, গোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবো। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তোমরা রাত্রে এবাদত করো, পরের দিন দিনে রোজা রাখো। একটি রোজা, শুধু আশুরার সময় একটি রোজা রাখা মাকরুহ, 9, 10 কিংবা 10, 11
সাথে আরেকটি রোজা মিলিয়ে রাখতে হয়, ইহুদিদের সাথে যাতে সাদৃশ্য না হয় এজন্য। আর শবে বরাতে কারো সাথে সাদৃশ্য নেই, এখানে রোজা একটি রাখা মাকরুহ নয়, এখানে একটি রোজা অন্তত রাখবো, বেশি রাখলে বাধা নেই। এই কাজগুলো হইল করার আর ওইগুলো হইল ছাড়ার। আল্লাহ পাক আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টা থেকে নাজাত দান করুন। বাকি বয়ান ইনশাআল্লাহ শবে বরাতে রাত্রে হবে, এরপরে দোয়া ইস্তেগফার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।